করোনা মোকাবেলায় সারা দেশ জুড়ে লকডাউন, আর এই লকডাউন পরিস্থিতির মধ্যে রক্তের স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে প্রায় প্রত্যেকটি ব্লাড ব্যাংকে। এই রক্তের স্বল্পতা দূর করার জন্যই জঙ্গিপুর পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহণ করল। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আজ ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম সহ বেশ কয়েকজন। সব মিলিয়ে প্রায় 60 জন মানুষ আজ রক্তদান করেন। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে আমরা জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির আমাদের হসপিটালে করেছিল। আমরা কিছু মানুষকে ডেকেছিলাম, তার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এসেছে রক্ত দেওয়ার জন্য। যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা রক্ত ক্রাইসিস চলছে, আমাদের লকডাউন চলছে, মানুষ ঘর থেকে বেরোতে পারে না, কিন্তু যারা রুগী, যারা থ্যালাসেমিয়া রুগী, তাদের তো রক্ত প্রয়োজন আছে। সেই মানবিক দিক থেকে আমরা জঙ্গল পৌরসভার উদ্যোগে আমরা রক্তদান রক্ত দিচ্ছি আমরা এই হসপিটালে, এবং মনে করি রক্তদান মানে জীবনদান। মানুষের যদি আমার সামান্য রক্ত নিয়ে মানুষের যে জীবনটা বাঁচে, এর চেয়ে আর বড়ো কিছু নয়। এবং যারা রক্ত দিতে এসে তাদের মধ্যে দেখি যে খুবই ইন্টারেস্ট তারা রক্ত দিতে, এবং তাদের মধ্যে একটা মানবিক দিক দেখছি যে তারা কিন্তু সবসময় মনে করছে যে আমার রক্ত দ্বারা যদি অন্যজনের যদি প্রাণ বাঁচে সেটাই সবচেয়ে ভালো দিক। তা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একটা নির্দেশ দিয়েছিল, আবেদন করেছিল, তার ভিত্তিতে আমরা আজকে রক্তদান আমরা শিবিরে রক্ত দিলাম। এই পরস্পর আমরা কিন্তু কিছুদিন আবার দিতে আজকে কতজন রক্ত, আজকে প্রায় 60 জন আমরা রক্ত দিলাম। আবার আগামী দিনে আমরা সুপারের সঙ্গে কথা বললাম যে আগামী দিনে আমরা কিন্তু যখন বলবে আমরা কিন্তু রক্ত দিব। আমাদের যারা রক্ত দিতে আসছেন তাদের প্রতি সোশ্যাল ডিস্টেন্সের সোশ্যাল ডিস্টেন্স আমরা তো বলছি বারবার যে হ্যাঁ 1 মিটার 1.5 মিটার করে ছেড়ে ছেড়ে থাকবে। আমরা সবসময় আমাদের কাছে আপনি দেখেন নিচেও অনেক লোক আমরা সারি সারিভাবে বসিয়ে রেখেছি। এটা তো মানতেই হবে, আমাদের সরকারি গাইডলাইন মানতে হবে। যেহেতু আমরা মনে করি যে সব আমাদের এখানে ঠিকঠাক আছে, আশা করি আমরা যদি সচেতন থাকি তাহলে এই যে করোনা ভাইরাস এই যে একটা মহামারী রূপ নিয়েছে আমাদের মুর্শিদাবাদে, আশা করি যে মানুষ যদি সচেতন থাকে তাহলে করোনা ভাইরাস কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, এবং আমাদের এখানে করোনার ভাইরাসের বিরুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত আমরা মনে করি।